HDFC बैंक से ऑर्डर करना। Thank you.
রাজধানী শহরের পরিস্থিতি সেই, সবাই মানছে এবং যারা ইমার্জেন্সি চলাচল করছে ওদেরকে আমরা দেখছি, ওদের সাথে কথা বলছি। যদি জাস্টিফাইড হয় তাহলে আমরা যেতে দিচ্ছি, আদারওয়াইজ অ্যাজ পার ল আমরা অ্যাকশন নিচ্ছি। এখন অবধি কীরকম গাড়ি আপনারা আটক করেছেন? গাড়ি আমি তো এখানের মধ্যে আদার বিভিন্ন, আমরা দুই তিন জায়গাতে আমরা নাকা বসেছে, ওরা কতটুকু কোথায় আটকেছে ডিটেলস রিপোর্ট এখন আমাদের কাছে আসে। যারা নাইট কার্ফিউ মানছে না তাদের বিরুদ্ধে মানে কি ধরনের আইনত ব্যবস্থা নিচ্ছে? আমরা 200 টাকা করে ফাইন করছি। এটা তো মাস্কের জন্য, মানে আইন অমান্যর জন্য, মানে কি ধরনের ব্যবস্থা? তেমন কিছু খুব স্ট্রিক্ট কিছুই করা হচ্ছে না, আমরা মিনিমাম ফাইন করা হচ্ছে আমাদের তরফ থেকে এবং অ্যাওয়ারনেস যতটুকু পারি আমরা করার চেষ্টা করছি। যারা দিতে পারছে না 200 টাকা তাদের জন্য আপনার কি করছেন? ওদের জন্য প্রভিশন আছে 151 আমরা অ্যারেস্ট করতে পারি, এগুলো মানে মানা যায়। রিল্যাক্সেশন দিয়ে আইন মেনে এবং অ্যাওয়ারনেস যেই আমাদের একটা থিঙ্কিং বা প্রভিশন, ওই ইয়েতেই আমরা করছি।